ইয়াজুজ মাজুজের দৈর্ঘ্য হবে একশো বিশ গজ বড় বড় লম্বা খুব বড় বড় জোয়ার মধ্য হবে খুব বিবচ্ছ হবে তারা তাদের চুল দাড়িগুলি থাকবে লাল আর কালো আমাদের চুল দাড়ি লাল আর সাদা আর ইয়াজুজ মাজুজের চুল দাড়ি থাকবে লাল আর কালো তাদের চেহারা হবে বিবচ্ছ সুঠাম দেহের বিরাট বড় শক্তিশালী তারা পৃথিবীতে যখন আসবে ঈশা আলী হিসালু সালাম যখন দুনিয়াতে আসবেন পৃথিবীর কি আগে দুনিয়াতে আসবেন ভূমধ্য সাগর আরব সাগর থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলে দিবে এত পরিমাণে তারা হবে এত শক্তিশালী তারা হবে পৃথিবীর মানুষ মেরে মেরে একবারে বিস্মার করে দিবে সেই দিন শুধু পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না একসাথে বলবে না লাহফ্রব না না আরো জনে বলবে না লাহফরব মক্কা মদিনায় তারা ঢোকার সুযোগ পাবে না আর জোরে বলবেন আল্লাহ আকবর দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না সেই দিন পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচতে পারবে না সেই আজুজ মাজুস পৃথিবীতে আসত মাঝে মধ্যে আক্রমণ করত মানুষ মেরে ফেলতো লোকেরা বললো বাচ্চা জুলকান নাইন আপনি দয়া করে আমাদের জন্য ওই মানুষগুলি থেকে বাঁচান যারা বিবচ্ছ এবং খুবই জালিম যারা জুলুম করে অন্যায় করে এই জন্য পৃথিবীতে যারা জুলুম করে অন্যায় করে তার ইয়াজুজ মাজুজের বংশধর তাদের রক্তের মধ্যে ইয়াজুজ মাজুজের রক্ত আছে এরা নিকৃষ্ট আল্লাহ জুলুম বাসকে পছন্দ করে না জুলুম অবশ্যই ধ্বংস হয়ে যাবে ন্যায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার বাচ্চা জুলকার নাইন বললেন ঠিক আছে আমি প্রাচীর নির্মাণ করে দিব সেই দিন তিনি যে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট এক গিরিপথ ছিল দিয়ে তারা আসত ওই পাহাড় বন্ধ করার জন্য ইয়াজুজ মাজুজের গিরিপথ তিনি বাচ্চা লোহা গরম করলেন এবং গরম করলেন লোহা এবং সীসা এবং তামা গরম করে এটাকে নরম করে বিরাট বড় গর্ত খনন করে বিরাট বড় পাহাড় উঁচু সমান এই লোহা এবং তামা দিয়ে সীসা দিয়ে এমন শক্তিশালী একটা প্রাচীর ওই সময় নির্মাণ করে দিলেন আর বলে দিলেন ইনশাল্লাহ তারা বের হতে পারবে না কিন্তু ইয়াজুজ মাযুস প্রত্যেকদিন ওই প্রাচীরটা ভাঙ্গার জন্য চেষ্টা করে তারা মানব জাতির একটা অংশ কিন্তু খুবই শক্তিশালী ওই প্রাচীরটা ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে সন্ধ্যা থেকে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চেষ্টা করে এটা বাঙ্গার জন্য সন্ধ্যা যখন লাগে তখন একেবারে শেষ প্রান্তে তারা চলে আসে ওদের যিনি রাজা আছে এই রাজা সর্দার সে বলে যে চলো সন্ধ্যা লেগে গেছে আগামী কাল আবার আমরা খুঁজব এই প্রাচীর ভেঙ্গে আমরা পৃথিবীতে আক্রমণ করবো কিন্তু সকালবেলা এসে তারা দেখে পুনরায় সেই প্রাচীর আবার নির্মাণ হয়ে যায় আল্লাহ নবী বললেন কে আগে রুহাম আলিহি ইসলাম যখন দুনিয়াতে আসবেন তখন ইয়া যুঁজ মাযুস দুনিয়াতে আসারার সময় আসবে তখন ওই যিনি সর্দার থাকবে তিনি প্রাচীর ভাঙার যখন সন্ধ্যা আসবে সন্ধ্যা সময় প্রাচীর ভেঙে একেবারে শেষ সারিতে চলে আসবে তখন ওই যিনি সর্দার থাকবে তিনি বলবে চলো আমরা ফিরে যাই কালকে সকালবেলা আবার আরাম আসবো ইনশাল্লাহ কালকে আমরা এটা ভেঙে ফেলবো এত কোটি লক্ষ বছর পার হয়ে যাবে তার ইনশাল্লাহ বলবে না হাজার হাজার বছর জলে যাবে ইনশাল্লাহ বলবে না কিন্তু যেই দিন ইনশাল্লাহ বলবে সেই দিন প্রাচীর তারা ভেঙে ফেলে দিয়ে দুনিয়ার মতো মধ্য তারা এত দ্রুত গতিতে ছড়ায় যাবে যে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না কোনো নদীর পানি তার অবশিষ্ট রাখবে না সব খেয়ে দেয়ে একবারে সাবার করে দিবে মানুষ মেরে মেরে সফ করে ফেলবেক পৃথিবীতে প্রিমচ্ছ লেগে যাবে ইমানদার সারা কেউ আসতে পারবে না সমস্ত মানুষেরা আহযরতে ঈশ্বর রুহুল আলিহিসাল্লামের কাছে যাবে অ গো আল্লাহ্ নবী আপনি তো এই নবীরুম্মা তই আসছেন আপনার দোহার বর কথা সে ইয়া মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি পৃথিবী নিশ্চিন্দ হয়ে যাচ্ছি আপনি ওদের জন্য বদ্ধ করে দেন হাজরতে ঈশা দরবারে হাত বাড়াবেন রাব্বি এত বড় শক্তিশালী জাতি যাদের সাথে যুদ্ধ করার মতো সেনাবাহিনী আমাদের নাই আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও দেখবেন ইসরাইল একদিন ধ্বংস হবে আল্লাহর দরবারে এমন একজন হাত পরে কেঁদে ফেলবে যার হাত আমার আল্লাহ আসমান থেকে ফিরাবে না কি কথা বলেন ঠিক না বেঠে মনোযোগ দেন তখন আল্লাহ দরবারে হাত দোয়া কবুল হয়ে যাবে ওদের ঘাড়ের উপরে এক ধরনের পোকা সৃষ্টি হবে পোকা 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 সৃষ্টি হবে ঘাড়ের উপরে আমাদের ঘাড়ের এখানে দেখবেন একটা উঁচু জায়গা আছে হাড্ডির মতো একটা জায়গা থাকে এই জায়গাটা ওদের পোকার সৃষ্টি হবে এই পোকা সৃষ্টি হয়ে যাওয়ার পরে কোটি 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 বিলিয়ন কোটি কোটি আজুজ মাজুজ মারা যাবে রাতারাতি বুকায় তারা মারা যাবে সারা পৃথিবী গন্ধে সরায় যাবে এত পরিমাণে গন্ধ হবে ওই গন্ধে মানুষ টিকতে পারবে না আবার তারা ঈশা রহুল্লার কাছে যায় বল আল্লাহ নবী এত দুর্গন্ধ বেঁচে থাকা দায় হয়ে গেছে আপনি এই পসা থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন আল্লাহর নবী ঈশা রহুল্লা আলী হাত রাব্বি সারা পৃথিবী গন্ধে সরাই গেছে আল্লাহ আপনি পচা সরাই দেন মুসুল দারে একাদারে সাত দিন মতান্তরে ৪০ দিন পর্যন্ত বৃষ্টি নামবে আল্লাহ সাত দিন মতান্তরে চল্লিশ দিন একাধারে আকাশ থেকে মুসুল দ্বারে বৃষ্টি হবে ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি বাসায় বাসায় আল্লাহ সমুদ্রে নিয়ে চলে যাবে সারা পৃথিবীর পয়জন মুক্ত হয়ে যাবে আল্লাহ তুমি বলে নুল না তেনা হাজরুদ্দি সাহাবী এবং ইমাম মাহাদি সারা পৃথিবীতে এইরকমভাবে ন্যায় সব প্রতিষ্ঠিত কর্মিক কোনো সুদ থাকবে না ঘুষ থাকবে না কারো জমিন অন্যায়ভাবে দখল করবে না হাতটা হবে না কারো মাথায় বাড়ি মারবে না কারো অন্যায়ভাবে ঘুষি নেবে না কারো জমিন কেড়ে নেবে না কারো মেয়ে নিয়ে কেউ পালিয়ে যাবে না গাহিত্য থেকে হাত দিবে না কাউকে বকা দিবে না কাউকে গালি দিবে না আল্লাহ জুলুম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে মিস্মারক হয়ে যাবে সেই দিন এমনকি কোনো পশু পশুর সাথে সেই দিন জুলুম করবে না আল্লাহ নাহি বললেন সেই সময় আল্লাহ জুলিন আল্লাহ এত পরিমাণে নিয়ামত দিবে এত পরিমাণে আল্লাহ বরফত দিবে যে একটা আনারের ফল দিয়া সারা গ্রামের মানুষকে শেষ করতে পারবে না একটা গাভীর দুধ দিয়ে সারা গ্রামের মানুষ খাবে কিন্তু গাভীর দুধ সেই দিন শেষ হবে না একবার জোরে বলা যাবে মারা পৃথিবীর বড় বড় সেনাবাহিনী গুলি আজ নিঃসু পৃথিবীর বড় বড় আবির উম আজ নিশ্চু ওই জমিনের সেইদনা ইব্রাহিম ঘুমিয়ে আছেন তিনি সেই খোদার কলিল যিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুফার বাচ্চা নম্রুদের সামনে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন মাথা নত করেন নাই তৌহিদ রুবু বেতের দিকে তাকাইয়া আল্লাহর কত্তবাদের ঘোষণা তিনি দিয়েছিলেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম সৈয়দুল ইব্রাহিম জমিনে ঘুমানো ওই জমিনে ঘুমিয়েছেন ওই ফিলিস্তিনিরা সৈয়দনা ইব্রাহিম আলহ ইসালামের বংশধর তারা হজরত ইব্রাহিম আলহিসের দুইজন বিবি একজন আম্মাজন সারা একজন হজরত আম্মাজন হাজরা আম্মাজন হাজরার বংশধর বর্তমানে মক্কায় আর আম্মাজন সারার বংশধর বর্তমান ফিলিস্তিন আম্মাজন সারার সন্তান হজরত ইসাক হযরত ইসাকের সন্তান হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয় বর্তমানে যারা ইসরাইল তারা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না আল্লাহ সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা বর্তমান ফিলিস্তিনিরা বিরাট গুণ প্রতাপশালী বাচ্চা সারা পৃথিবীর বাচ্চা নমরুদ সেইদিন দিন ইব্রাহিম আলী ইসলামকে সামনে নিয়ে বললেন ইব্রাহিম তুমি কোন খুদার ইবাদত করো বলে আমি এক আল্লাহর ইবাদত করি বলে ইব্রাহিম তোমার খুদার ক্ষমতা কি বলে আমার খুদার ক্ষমতা আমি তোকে জিন্দা করেন জিন্দা কে মৃত বানান তুখরে জল হাইয়া মিনাল মাইতি হাই আমার মালিকের ক্ষমতা হচ্ছে আমার মালিক আমার আল্লাহ जिंदा থেকে মরা বের করেন মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন আমার মালিকের সেই ক্ষমতা নমরুদ だっ দে বলি ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে জেলার জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়া আসে একবারে নিরপরাধ একবারে নিরপরাধ যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে ধরে নিয়ে এসে নমরুদ থেকে হত্যা করে ফেলল অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানার থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল দেখ ইব্রাহিম তোর খুদার যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমারও আছে আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম হত্যা করে ফেললাম আর আসামিকে আমি হত্যা করে খালাস করে দিলাম দেখ তো আমি বাসাই দিলাম যেটা বাসবেটে মেরে ফেললাম ওই ক্ষমতা তো আমারও আছে আল্লাহর খলিল দেখলেন এটা তো বেহায়া এই বলদের সাথে তর্ক করা বৃথা ডাক দে বলে নমরুদ্রে আমার খোদার আর একটা ক্ষমতা আছে বলে কি ক্ষমতা বলো আর খোদা প্রত্যেকদিন দিন থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবাই দেয় তোর যদি ক্ষমতা থাকে নমরুদ পশ্চিম দিকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দে দেখি নমরুদ ডাকতে বলল না এটা তো সম্ভব হবে না নমরুদ জানে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠানোর কোনো সুযোগ দেন নাই ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ পৃথিবীর মধ্যে চারজন কেল্লা তাম পৃথিবীর বাচ্চা হি দিয়েছেন কেমন পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাচ্চা আল্লাহ দিবেন না এক নম্বর হজরতে সুলাইমান সালাম সারা পৃথিবীর বাচ্চা ছিলেন দুই নম্বর বাচ্চা জুল কার নাইন বাচ্চা নাইন আহা আল্লাহ আকবার তিনি সৈয়দনা ইব্রাহিম আলী ইসলামের কাছে কালে মা পড়েছিলেন বাচ্চা জুল কার নাইন কাল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে কালে পড়েছিলেন পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই পৃথিবীর সূর্য ডুবে যেখানে অস্ত যায় সমুদ্রের যেখানে সূর্য অস্ত যায় সেই পর্যন্ত বাচ্চা জুলকারনাইন নাইন সফর করেছিলেন যেখান থেকে সূর্য উদিত হয় সেইখান পর্যন্ত বাচ্চা জুল নাইন গিয়েছিলেন একবার জোরে বলা যাবে সাক্ষীরা বাসী শ্যামনগর বাসী আমি অনফিকুর ব্যাখ্যা করতে যাচ্ছি মনোযোগ দেন এই মাটি কিন্তু একটা আম গাছ হরেক রকম হরেক রকমের হরেক রকমের স্বাদ জিব্বা বাবা কয়টা একটা জিব্বা দিয়ে যে মালিক হরেক রকমের আমের স্বাদ নিয়ে আইলেন এক মাটির ভিতর থেকে যে মালিক হরেক রকমের আম আইলেন সেই মালিকই হুকুম দিলেন বান্দা আমি তোমার রিজিক দিলাম আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো তোমার মরন মরনার আগে বা সেই নদী অনেক বড় বড় বিল হাওর আর বাউর বিরাট বড় বড় পুকুর শত রকমের মাছ একই পানি একই পানির ভিতরে থেকে যে আল্লাহ হরেক রকমের স্বাদের মাছ আনাইলেন একই পানির ভিতর থেকে যিনি হরেক রকমের স্বাদ আল্লাহ সাধন ওই মাছ দিয়ে আল্লাহ আপনার জীববাণ তৃপ্তি দিলেন মনের তৃপ্তি দিলেন একটা বারও কি মন চাই না ওই মালিকের প্রশংসা করার জন্য একটা বারের জন্য কি মন চায় না ওই মালিকের শুকর আদায় করার জন্য এই জন্য মালিক বলছে বুঝে যাবেন আপনি কেন শুকুর গুজারি বান্দা হবেন একটু খেয়াল করবেন আমার যুবক ভাই যারা আছেন মুরুব্বী বাবা জেনা যারা আছেন আমার মায়েরা যারা আছেন আমি যতটুকু জানি সাতক্ষীরার মানুষ ওয়াজ নসিহত শুনতে খুবই প্রিয় তারা ওয়াজ শুনে এবং ওয়াজ দীর্ঘ সময় তারা শুনতে তারা ভালো পায় মনোযোগ দিবেন আমার মালিক কত বড় রব আমার রব আল্লাহ বললেন বান্দা তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শকর আদায় করো না শুক্রিয়া করিও না আপনাদের বাড়িতে কুকুর আছে দেখবেন এই কুকুরকে আপনি খাবার খাওয়াবেন আদর করবেন আপনার বাড়ির সামনে পাহারা দিতে দিতে জীবন দিয়ে দিবে কিন্তু কুকুর আপনার দরওয়াজা কারণ কি এই কুকুরটা আল্লাহর আইন মানে এই কুকুর আল্লাহর আইন মানে কিন্তু আমরা মানুষ আল্লাহর আইন মানলাম না কুকুরকে আল্লাহ সৃষ্টি করে বলে দিলেন কুকুর দুনিয়ার মানুষের আনুগত্য করার জন্য তোকে তৈরি করলাম তুই বাড়িতে পাহারা দিবি ওই বাড়ি খাবি তোরে পচা গলা দিক ভালো মন্দ দিক তোরে ল্যাপ দেবে না তোর ভালোবাসানো হবে না দামি খাবারও হয়তো জুটবে না বাড়ির উচ্ছিষ্ট পচা গলা ফ্যান ভাত পচা গলা বাসি ফান্তা তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম গুলি বরাদ্দ করলাম উচ্ছিষ্ট পচাগুলি বরাদ্দ করে দিলাম কিন্তু তুই আমার বান্দার বাড়ি খাবি বেঈমানি করবি না কুত্তা আল্লাহ রাইন অনুযায়ী আমাদের বাড়ি খায় কিন্তু বাড়ি পাহারা দেয় বেঈমানি করে না কিন্তু আমরা মানুষ আল্লাহটা খাইলাম আল্লাহরটা পড়লাম আল্লাহটা নিলাম ভোগ বিলাস করলাম তারপরেও আল্লাহর সাথে বেঈমানি না ফরমানি করি কথা বলেন ঠিক কিনা বুঝে যাবে বুঝাটা জরুরি এই জন্য আল্লাহ বললেন বান্দা তুমি আমার কৃতজ্ঞ হাওস করলি তুমি আমার আল্লাহর কৃতজ্ঞ হাও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহ বললেন আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হাও আমি তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হাও শকর আদায় করো নাফরমানি করিও না অকৃতজ্ঞ হইও না নাফরমানি করিও না অকৃতজ্ঞ হইও না তুমি শঙ্কর আদায় বান্দা করো বান্দালিং শক আদায় করি বান্দা তুমি আমি সকর আদায় করো না ফোর মানে তুমি করিও না না শুক্রিয়া তুমি করিও না কৃতজ্ঞ হয়েও না প্রিয় সাতক্ষীরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন জাল্লা বন জঙ্গলে পশু পাখি দিয়া গাভীর দুধ আর উঠ ছাগল ডুম্বা ভেড়া দিয়া সন্তানের স্ত্রী দিয়া বাবার মা দিয়া দুনিয়া দাঁড়িয়ে দিয়া সুন্দর করে সমাজ কর্ম এই সবুজ শ্যামল পৃথিবী আকাশ চন্দ্র সূর্য এবং বাতাস দিয়া যে আল্লাহ আমাদের কলিদাকে ঠান্ডা বানাইলেন যদি আপনারা সমুদ্রের পারের মানুষ উপকূলীয় এলাকার মানুষ আপনাদের কষ্ট হয় এই যে দেখেন আল্লাহ একটা ঝড় তুফান আল্লাহ দিলেন সারা বাংলাদেশে এই ঝড় তুফান শুধু যায় না এর সাথে বৃষ্টি আল্লাহ দিলেন কোটি কোটি হেক্টর জমিতে আল্লাহ পানি দিয়ে ভরে দিলেন সমস্যা মল করে দিলেন মেশিনের পানির ফসল বৃষ্টির পানির ফসল এক না বৃষ্টির পানির ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে রাখেন বৃষ্টির পানির ভিতরে বরকত লুকায়িত থাকে ওই বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে মরে জমিন সজীব হয়ে যায় জমিনে ফসল বেড়ে যায় গাছ তরুলতা সজীব হয়ে ওঠে দেখেন যদি আপনাদের কষ্ট হয়েছে কিন্তু কোটি কোটি মানুষের উপকার হয়েছে কোটি কোটি মাকলুকের উপকার হয়েছে কোটি কোটি ফসল হেক্টর জমির ফসলের উপকার হয়েছে যদিও আপনাদের অনেকের ক্ষতি হয়েছে কিন্তু কোটি কোটি মানুষের উপকার হলো এত প্রচন্ড গরম যিনি ঠান্ডা বানাই দিলেন একসাথে বলেন সেই ক্ষমতার মালিক কে নানা হাত উঁচু করে বলেন কে ঘূর্ণিঝড় কি আবহাওয়া অধিদপ্তরের অধীনে আল্লাহর অধীনে জোরে বলেন কার দিনে এই ঘূর্ণিঝড় আইন মানে কার সূর্য আইন মানে কার এই সমুদ্র আইন মানে কার সুন্দরবনের গাছ কি আপনারা লাগাইছে তো লাগাই লোকে এই হাজার হাজার বছর ধরে সুন্দরবনের গাছ আল্লাহ লাগাইয়াং সমুদ্রের পরে বিরাট বড় সুন্দরবন দিয়াং আল্লাহ আপনাদেরকে প্রকাশ্য একবারে ওপেন জ্বর আর তুফান থেকে বাঁচাইয়া

পামাতিল্লাহি ওরা বিল্লা আমি কল হুজুর আপনি বলে দেন হিন্দ সালাতি সলাত আমি আল্লাহর জন্যে সলাত আনি আল্লাহর জন্যে নামাজ আমি আল্লাহর জন্যে নামাজের ভিতরে মানুষ শিলিখ করে বলে হুজুর কী বললেন হা বলতেছি বেখ্যা দেখছি নামাজের ভিতরে মানুষের শিরিক বলে হুজুর সলাতের মধ্যে কি করে শিরিক হয় আমি নামাজে দাঁড়াইছি আমার অনেক মুসল্লি প্রত্যেক জমাতে অনেক আলিমুলামাও থাকে অনেক সোর ডাকাতও থাকে লুসে বদমাসও থাকে সুদগর ঘুষকরও থাকে ভালো মন্দও থাকে আবেদ জাহিদও থাকে বুজুর্গও থাকে দুষ্টও থাকে আবার তলবে এলুমও থাকে এক শের বরুপিও থেকে যুবক থাকে চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা শেষ দানা দেই মুসল্লি কি বলবে মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসলো তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল তখনই আল্লাহকে ভয় বাদ দিয়ে আপনি জনগণকে ভয় পাইলেন মুসল্লির ভয় পাইলেন তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল গ্রামে নামাজ পড়তে গেছে বিয়ায় বিয়ায় বাড়িতে গেছেন বিয়ায় চিন্তা করলো বিয়ায় আসেন মসজিদ বড় সুন্দর নামাজে আসেন বিয়ায় চিন্তা করলো নামাজে যদি না যায় তাহলে বিয়ের মন খারাপ হবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে আত্মীয়রা মন্দ বলবে এ সময় যদি নামাজ না পড়ি আত্মীয়রা মন্দ বলবে ঠিক তখনই আত্মীয়তার ভয় যখন অন্তরে আসলো আল্লাহর ভয় বাদ দিয়া তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল সমাজে বিচার শালিস বসেছে চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বললো আর শালিস দরবার পরে করবো জোহরে আজান করছে আসেন নামাজ পড়ে আসি ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি নামাজ পড়ে না এরা চিন্তা করল যদি নামাজে না যায় সমাজ কি বলবে সমাজ কি বলবে আজ দূর নাম হবে চলো নামাজে যায় তখন তারা সমাজের ভয়ে নামাজে যায় আল্লাহ রসুল বললেন উম্মত তখনই নামাজে শিরিক এসে যাবে এই যে জুমার দিনে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে সারা সবদার মধ্যে নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ার জন্য যায় জুমার নামাজের আজান পড়লে গোসলা করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে কি কথা কর না আছে না মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে বিরাট মুসল্লি সপ্তাহে হাজিরে দিতে গেছে এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে তখন আর নামাজে আল্লাহর ভয় নাই ভয় হয়ে গেল সমাজের কিন্তু আমাদের নামাজ হবে কার জন্য আল্লাহর খুনার বলতে আদা আফলা আলম অমিন আল্লাদিনা ঘুম ফিসলে দিগিম খোয়াশিউ ভালো লাগে তাহলে একসাথে আবার জন্য বলুন আল্লাহ হয় আল্লাহর কোরআন বলতে যে হুজুর সফল কাম সে কামিয়াবি হাসিল করলো সে জিন্দিগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে আমি আল্লাহর ভয়ে রসুল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য যে সলাতে দাঁড়ায় যা যে শেষ চলে যা যে রুকুতে চলে যায় এ নামাজি কামিয়াবি সেই প্রকৃত মুমিন সেই সফল কাম হবে নতুবা সফল কামের আর কোন সুযোগ নাই এজন্য সলাদ আল্লাহর জন্য হবে নামাজ আল্লাহর জন্য হবে সমাজের দরে নামাজ হবে না নামাজ হবে আল্লাহর ভয়ে আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন কালকে জুমার দিন আসতেছে এই জুমার দিনের ফজিলত আল্লাহ রসুল উম্মাদকে বলেন উম্মাতেরা জুমার দিন

তুমি বেচা বিক্রি বন্ধ করো ব্যবসা বন্ধ করো চাকরি বন্ধ করো খেত বন্ধ করো সংসার বন্ধ করো গরু ছাগল বন্ধ করে দাও বেচা বিক্রি বন্ধ করো সমাজ সমাজ বন্ধ করো তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো এখন নামাজের জন্য রেডি হও নামাজের জন্য তৈরি হও আল্লাহ সারণে মসজিদের দিকে তুমি ধারিত দালিকুম খাইরুল লাকুম ইনকুমতুম তাআলামুল যদি তুমি বুঝো যদি তুমি বুঝো এটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত আছে আল্লাহ নবী বললেন জুমার দিনে যে মুসল্লি গোসল আদি করিয়ান সুন্দর পোশাক পরিয়া চমৎকার পোশাক পরিয়া পায়ে হেটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে আদবের সাথে খুদ্ শুনে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে খুব আদবের সাথে বের হইয়া আবার হেঁটে 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 বাড়ি চলে আসে সোনান উত্তির মিজি দেখ বিশুদ্ধ সরুদে আল্লাহ নবী বললেন উম্মাতেরা শুনে নাও প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ এক বছরের নফল রোজা এবং নফল নামাজ এক বছর একটানা টানা করলে যে নাকি হয় প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই জুমার মুসল্লির কদমে কদমে আল্লাহ নাকি লেখে মসজিদে জুমার নামাজে যাবেন যাদের সাথে যাবেন অনেকে মসজিদে যায় হইসই করে হই হুল্লা করে ফাল্লা করে লাফালাফি করে সালিশ দরবার করে এই গল্প সেই গল্প এই আলাপ সেই আলাপেরত হয়ে যায় না 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 আবার বলে দিয়ে যায় দৃষ্টরতার সাথে পায়ে হেঁটে 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 সাথে ইমামের কাছাকাছি বসি খুদ্ শুনবে দৃষ্টিরতার সাথে নামাজ আদায় করবে ভদ্রচিত ভাবে আবার পায়ে হেঁটে 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 বাড়িতে চলে আসবে আল্লাহর নবী বললেন প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল রোজা এবং নফল নামাজ বলে যে নাকি হয় আল্লাহ বান্দার আমল নামাজ সেই নাকি লিখে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আজকে আপনি মাহফিলে আছেন আমি ফরিদি সাহেব মাহফিলে আছি বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ না আসতে পারে সুযোগ না আসতে পারে আজকে যদি আমি মারা যাই কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও তারপর আরেকটা কথা আছে বিজ্ঞানের গবেষণায় চব্বিশ ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে সরাইয়ে যায় ওই পোকাটা খালি চোখে দেখা যায় না ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে যায় ঘন্টায় কিন্তু মানুষের পচে না ওই পোকাটা পায়খানা রাস্তা থেকে বের হয়ে আসে পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে সরাই পচা দুর্গন্ধ বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে সরায় যায় যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন ঘুষ খাইলেন অন্যায় করলেন সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন গন্ধ গন্ধ গেছে। সন্তানের জন্য হারাম খাইছেন ওই সন্তান বলবে গন্ধ বাবারে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন আল্লাহর কোরআন হাল জাহানের মহে সম্পদের প্রেমে পড়ে আমি খোদা থেকে আমি মালিক আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হইও না আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না নামাজ থেকে জুদা হইও না হখালাল থেকে জুদা হইও না রোজা থেকে জুদা হইও না সামর্থ্য যদি হয় হস করা থেকে জাকাত দেওয়া থেকে জুদা হইও না وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت وإذا تليت عليهم দুণ বলতেছে তারা মুমিন যখন তাদের অন্তরে আল্লাহ স্মরণ আয়াত আয়ামগুলি তেলাওয়াত করা হয় যারা মুমিন তাদের অন্তরে ইমান বেড়ে যায় ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আরো শুনতে তাদের মন চায় আর যারা কমিন বেইমান কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায় কতক্ষণ ঠিক না মা বোনেরা শুনিয়া যান এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার আগের যুগে দেখেছি দাদি নারীরা ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়ত অত বিশুদ্ধ ছিল না কিন্তু ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়ত যদিও এত বিশুদ্ধ ছিল না কিন্তু এখলা ছিল অন্তরের মধ্য এত বেশি এখলা ছিল তারা প্রত্যেক দিন সকালবেলা কোরআনের আওয়াজ দিত প্রত্যেক ঘরে যদি সোরা বাকারা তেলা হয় মনে রাখবেন সোরা বাকারা প্রত্যেক ঘরে যদি হয়। ওই ঘরে জিন ভূত প্রেত বালা মুসিবত ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না একবার জোরে বলা যাবে কে মারা বাকারার সোরা বাকার সোরার নাম কি জোরে বলে জোরে বলে জোরে জোরে সোরা الإفلا <بيم> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أرسل من قبلك وبالآخرة هم يوقنون সোরা বাকারা যদি কেউ তেলাওয়াত করি জিন ভূত শৈতান তার ঘরের মধ্যে আসবে না বালা আসবে না আর একটা আয়াত আছে কোরআনের ভিতরে সোরা বুখারি সহি বুখারি শরীফের ভিতরে ফাজাইলুল কোরআনের ভিতরে এসেছে আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী আমাকে বললেন আবু হুরাইরা বাইতুল মাল তুমি পাহারা দেবা আবু হরাইরা বললেন আমি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা বসে আছি এমন সময় দেখি বাইতুল মালে একটা চোর আসছে এই যে আপনার আমরা যারা হাজি হজ করতে যাব মাস্টার সাহেব জানে হজের সময় মক্কায় চুরি হয় মাকালের ফলের অভাব নাই নামে মুসলমান কাজা নাই কি কথা কর না ঠিক কিনা মসজিদে এখন জুতা চুরি হয় কারা করে অথচ আমরা মুসলিম 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 যারা জীবন দিয়েছে মিথ্যা বলে নাই মুসলিম যারা কুফরদের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছে কাউফেরের কাছে মাথা নত করে নাই আমরা মুসলিম ফিলিস্তিনের মুসলমানেরা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়

রক্ত হাত নাই চোখ লাশ সন্তান বসে আছে কিন্তু বোরকা সারে নাই স্বামীর লাশ স্ত্রীর সামনে নিয়ে বসে আছে বোরকা সারে নাই খ্রিস্টান থেকে তুমি শিক্ষা নাও ফিলিস্তিনের নারী থেকে তুমি শিক্ষা নাও পর্দা কি করে করতে হয় ওরা জীবন দেয় বোরকা সারে না ওরা জীবন দেয় বোরকা সারে না ওরা জীবন দেয় হাজাব না আর আমার দেশের নারীরা সুখের মধ্যে তারা হাজাব পরে না কি কথা কম না কেন রাস্তায় যদি দেখবেন চটপটি হাউস ফুচকা হাউস জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে আমি মনে করছি রেস্টুরেন্ট না এগুলো বেহাপনার নিবৃত জাগা কালকে নরসিংহী সরে গেলাম যেই সরে রাস্তা ছিল না সরকার রাস্তা করে দিয়েছে ব্রিজ পার হয়ে যাওয়ার পরে চর এলাকা দুই পাশ বিরাট বড় বড় রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে মুসল্লিরা বলল হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা হাজার হাজার নারী পুরুষ যুবক আর যুবতী বুড়া মানুষ তো আর যায় না একসের যুবক যুবকের যুবতী ফুচকা রেস্টুরেন্ট এটা সেটা আহা কি বলবো মনে হয় এটা ইউরোপের মতো হয়ে গেছে নারীরা ঘর থেকে বের হইয়া পুরুষের সাথে রেস্টুরেন্টে যায় যারা গল্প করে খাবার খায় ও নারী জাতির কলঙ্ক ওই নারীর ভিতর থেকে আগামীর মুসলমান ভালো কোনো মুসলমান আশা করা যায় না কথা কম না কেন প্রিয় সাক্ষীরা মুসলমান বলছিলাম কথাগুলি অনেক আমাদের বুঝে যাওয়া দরকার আমাদের শিখে যাওয়া দরকার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন একটা ঘটনা আপনাদের থেকে বিদায় হজরতে বসে আছেন ও যুবক বন্ধুরা আমার মা বোনেরা কথাগুলি শুনে যান হজরত অমর বসে আছেন মসজিদে নবীর বারান্দায় ঠিক এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে হযরত আমিরুল মুমিনীন বললেন লোকেরা তোমরা যুবকটাকে কেন ধরে নিয়ে আসছো বলো বলে হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছে আমিরুল মুমিনিনের কাছে আসছি তিনি যেন আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে দেন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে দেন হযরতে অমর হু তিনি যুবককে ডাকতে বলেন যুবক রে তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছ যুবক ডাকতে বলো হা হুজুর আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছি যুবক রে কি জন্য তুমি মার্শো বলো বলো হুজুর আমার একটা উঠ আছে এই উঠের একটা বাচ্চা আছে বাচ্চাটা খুবই সুন্দর আমি তাদের খুব মহাবাত করি এই উটের বাচ্চাটা খেলতে 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 এই উটের বাচ্চাটাই বৃদ্ধের বাগানে চলে গিয়েছিল মানুষ চার কারণে মানুষ মানুষকে ভালোবেসে থাকে মনে রাখবেন সারা জীবন চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর কারাবাদ চার নম্বর এহসান জামালিয়াত, কামালিয়াহাত কারাবাদ এহসান জামালিয়াত মানে সৌন্দর্য মানুষ যদি সুন্দর হয় দেখবেন তার খুব করে ছোট্ট বাচ্চারা সুন্দর সবাই তার ইরেনের দরকার ও আমার মায়ের বোরকার ইজ্জত নষ্ট করছে আমার পর্দানিশীল বোনের বোরকার ইজ্জত নষ্ট করে দিয়েছে বোরকা ফিরে যায় টিকটক বানাচ্ছে কতটা নিকৃষ্ট মনের অধিকারী নিচু মন ছোট লোকের বাচ্চা

আমার সোহেল ভাই বলতেছে ভাইজান আপনি আসছেন শুক্রিয়া আপনি আসাটা আমাদের জন্য ভালো আপনি আসছেন পাইছি আল্লাহ আসলে এই অঞ্চলে আমার একটু আশাটা প্র আমি চট্টগ্রাম লেন সিলেট লেন এই মনসিং লেন এই অঞ্চলে বেশি প্রোগ্রাম আমার বেশি হয় প্রত্যেক দিন সিজনে এদিকে আমার ওই বাদমাগ্রি বাদেশা রাত্রি মিড রাইতে দুটে তিনটে গ্রাম হয় তো যার কারণে এই টানে আমার আসতে অনেক দূরত্ব হয় অনেক দূরত্ব হয় বিদা অনেক সময় ইচ্ছা থাকলে আমি নিতে পারি মানে বেশি কষ্ট হয়ে যায় তারপর যা আল্লাহ ইচ্ছা আসতে হবে ইনশাল্লাহ আপনাদের এই লেনে মানুষ নোয়ার শুনতে খুবই আগ্রহী একসাথে বলবো না মার হাওয়া একটা ভালো একটা তো মনোযোগ দেন আমি শেষ দিকে চলে আসব কথাগুলো একটু শোনার পর্যন্ত এই যে যে কথা বলছিলেন বা ওয়াস কোথায় রাখছিলেন বলেন তো জামালিয়ার জামালিয়ার কারাবা এহেসা হে জামালিয়াক মানে সুন্দর আমার রসুল এত সুন্দর ছিল একসাথে বলবেন না লহাদ রায় এত্ত সুন্দর পৃথিবীর কোনো মা এরকম সন্তান জন্ম দিতে পারে বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হারিমস আজ থেকে সাড়ে চারশো বছর আগের মক্কার ইমাম ইমামুল উল হারামাইন শরীফ মুল্লা আলী কারি মাক্কি হানাফি রহীম তিনি মক্কাতে দশ দিতেন সাড়ে চারশো বছর আগের ইমামুল হারামাই। মানে মদিনা এবং হারামের দুই হারামের ইমাম ছিলেন আল্লাহ মদিনাতেও তিনি হাদিসের দশ দিতেন মক্কাতেও তিনি হাদিসের দশ দিতেন এত বড় মুহাত ছিলেন সেই জমানার হাফিজুল হাদিস ছিলেন এক লক্ষ হাদিস মুখস্থ ছিল একসাথে বলবেন আল্লাহ আকবর তিনি আমার রসুলের প্রশংসা একটা কিতাব লেখছেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাহ সাল্লাম মিলাদুল নিয়ে আপনারা বিতর্ক করে দেন এটা অনেকে বুঝে না এটা এই বিতর্ক করে আমরা আরো মুসলমানদের ভিতর ভাগ করে দিচ্ছি কি কথা কন না কেন দলে দলে ভাগ করে দিছি দেখেন সাড়ে চারশো বছর আগের মক্কার ইমামুল হারামাইন তিনি মিলাদুল উপর কিতাব লেখছে আমার আছে আল মওরিদুর রাবী ফি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উসাল। উনারও 100 বছর কিতাব লেখেন আল্লামা ইমাম সুয়ুতি। যিনি মিশরের আল আধার বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ব্র্যান্ড বড়সান চল었어요। 2 লক্ষ হাদিসের হাফেছি। তিনার কিতাবের নাম মাকা মাকাসিদ ফি আমালিল মাউলিদ। মিলাদুন্নবীর উপরে লেখছেন। তারও 100 বছর আগে আল্লামা ইমাম শামসুদ্দিন যাত্রী রাখলক করলে দেখি মেলা আদমগুরু কিতাব লেখছে আল মাউরি দু সাবি ফি মাউলিদুল হাদি একসাথে জোরে বলা যাবে না মার হাওয়া চিন্তা করেন তো এগুলো আমার কাছাস এগুলি নিয়ে যারা ঝগড়া করে এগুলো আমি মনে করি এগুলো ছোট লোকই এক ধরনের ব্যবসা ছোট লোকই কথা আই এম যেখানে সমাধান দিয়ে গেছে সেখানে আমাদের কলম দেওয়া উচিত না এখানে মীমাংসিত বিষয় এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নাই আমরা এগুলি কইরা আমাদের ভিতরে ফাটুল সৃষ্টি করছি আমরা যুবকদেরকে আলাদা করে দিয়েছি বৃদ্ধদেরকে আলাদা করে দিয়েছি মা বোনদেরকে আলাদা করে দিয়েছি কি কথা কর কে ঠিক কিনা এগুলির কোনো মানে প্রয়াস নেই কোনো সুযোগ নেই সুযোগ দিবেন তো মোল্লা আলী কারিম আকি রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে রসুল কারিমের একটা সাম লেখছে হাজরতে মোল্লা আলী কারিম আকি বলেন রসুল জামালিয়া এত সুন্দর ছিল হালিমা তো সাঁধিয়া রে দেল্লা হান সুদূর টাইপ থেকে মক্কে আসছে বাচ্চা নেওয়ার জন্য ধাত্রী মা হওয়ার জন্য তিনি আসেন হজরতে হালি মা বলেন দুনিয়ার মানুষ আমি মক্কায় আসলাম সারা মতন খুঁজে খুঁজে দেখি এক কারো ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই ধনীরা সব আগে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে আমার উঠ ছিল দুর্বল গাধা ছিল দুর্বল আমি সবার পিছনে চলে আসলাম সবাই যখন বাচ্চা কাচ্চা নিয়ে ফিরে যায় তখন আমি মক্কায় ঢুকতে লাগলাম স্বামী আমাকে বললো হালিমা একেবারে শূন্য চলে যাব। কিছু তো নিয়ে যাওয়ার দরকার বলে বাচ্চা তো একটা বাচ্চা আছে তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা বাবা মৃত পোষণ দিবে কে তার পয়সা দিবে আমরাও তো নিজেরও গরিব এতিম বাচ্চা নিয়ে আমি কি করব হালিমার স্বামী সেই দিন থেকে বলতেছে হালিমারে বাচ্চাটা নেই বা না নেই চলো না একটা বাচ্চাটা দেখে আসি কেমন একবার জোরে বলা যাবে বলে নিলেন বিবি হালিমা ঠিক না এতিম বলে সেই দিন কেউ থেকে নেই নাই কিন্তু হালিমা আর দিয় লভান হানিলেন হালিমা বললেন আমি গেলাম যাওয়ার পরে হাজর ঘরে ঢুকলাম দেখি তার বক্ষ বক্ষকের উপরে সাদা রেশমের একটা কাপড় দিয়ে আবৃত করা তার নিচে সবুজ একটা রেশমের কাপড় দিয়ে ঢেকে দেওয়া এত সুন্দর সুগ্রাম আমি ঘরের মধ্যে ঢুকে দোলনার পাশে গেলাম দোলার মধ্য শোয়ানো ছিল নবী ঘুমিয়েছিলেন মুল্লাহ আদি কারিম আক্কাল মাউরিদের মধ্যে আরো 27 টা কিতাবের حوالہ দিয়েছেন 27 কিতাবের মধ্যে লিখেছেন এই ভাবে হালিমা বলেন আমি ভিতরে ঢুকলাম ঢোকার পরে এত সুন্দর চেহারা কোনো মা জন্ম দিতে পারে আমি হালিমা কোনদিন কল্পনা করি নাই চিৎকার করে জোরে বলেন না হাবা হযরত হালিমা বললেন এত সুন্দর ছিলেন নবীজি এত সুন্দর এত সুন্দর আমাদের নবী ছিলেন কোন মা এত চমৎকার সুন্দর বাচ্চা জন্ম দিতে পারে আমি কল্পনা করি নাই সৌন্দর্যটা দেখে আমি হালিমা পাগল হয়ে গেলাম ঘুম থেকে জাগানোর জন্য আমি বুকের উপর থেকে রেশমের কাপড় সরাইয়া প্রিয় নবীজির নরম সব বক্ষ মোবাহরকে আমার হাত দিই আলতো মালতো করে আমি মেসেজ করতেছিলাম নবীর ঘুম ভেঙে গেল আমার চেহারার দিকে হাসি হাসি দিয়ে ফেললেন ওই এত সুন্দর হালিমা বললেন দুনিয়ার মানুষ আমি পাগল হয়ে গেলাম এত সুন্দর হাসি আমি পাগল হয়ে গেলাম আল্লাহু আকবার হালিমা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো আমি সুন্দর চেহারার দিকে তাকায় রইলাম পবিত্র জুলফি মোবারক এই যে আপনারা ভুরু দেখেন এই জুলফি মুবারকের মাসখানর যে কপালের অংশ এই অংশ থেকে একটা নূর মোবারক বের হইয়া খিলালা সামা মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল আমি হালিমা এই নূর মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর নবীর দিকে তাকাইয়া বিমোহিত হয়ে দেখতে লাগলাম একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার সাড়ে চারশো বছর আগের মক্কানি মাম তিনি লিখতেছে খেলা আল্লাহ পর্যন্ত নূর চলে গেল আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতে লাগলাম পরে জুলফি মাঝখানে চুমা লাগাইলাম চুমা লাগিয়ে আমি কোলের মধ্যে নিলাম কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমার এত রহমত আল্লাহ আমার শরীরে দিয়ে দিল আমি দুর্বল ছিলাম হীন ক্ষীণ ছিলাম নবী কোলে আসার সাথে সাথে আল্লাহ আমার সবল বানে আমার উঠ লাফাইতে লাগলো লাফাই লাফাইয়া দৌড়াইয়া আমার উঠ কাবা শরীফের সামনে যায় শেষদাই পড়ে গেল না না একসাথে বলে না আল্লাহ আকবর আর জোরে বলে না আল্লাহ আকবর ওরে বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ মেঘ মেলা ছায়া দিত গায় গো গোলাামে দেখা দিবেননি কঙ্গালে রে দেখা দিবেন অগ নবীজি গোলাামে রে দেখা দিবেন হাজরত হালিমা বললেন উর্দুরে দেখ কাবার সামনে শেষদার মধ্যে পড়ে গেল নবী পাইয়াং এরপরে আমি গাধার উপরে চললাম আমি আমার রসুলকে কোলের মধ্যে নিলাম সাইয়দা আহমেদ আর হাক তিনি আমাকে মোহাম্মদ আমিনকে কোলের মধ্যে দিয়া বলেন হালিমা তুমি জানো আমার সন্তানের শান কি হালিমা আমার সন্তান সম্পর্কে তোমার তেমন কোনো ধারণা নাই হালিমা আমি তার মা হালিমা সন্তানের নাম আমি আমি রাখি নাই আমার এই ঘুমিয়ে থাকতাম আমার পেটের মধ্যে কোনো বাচ্চা ছিল আমি বুঝতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে আমি জানতাম না সামনের ঘরে কে জানি মাঝে মধ্যে সে বলতো আমি না রে তুমি বড় ভাগ্যবতী তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তস্বীব রেখেছেন চিৎকারে যারা বলে না মার হা আল্লাহু আকবার হযরত হালিমা রে আমার সন্তান সবর যুগে ঈশা আমারে ফেরেশতা বলে যাইত আমেনা রে এ নবীর নাম হবে মোহাম্মদ জমিনে মোহাম্মদ আসমন মোহাম্মদ জমীন আহমদ আসমানে আহমদ একবার জোরে বলা যাবে কি মারা বাবা আল্লাহ সন্য় আলম শীদাম মোহাম্মদ ভালি শহীদ না মুহাম্মদ কথা লম্বা বড় বনো এত হলো জামালিয়াত জামালিয়াত দুই নাম্বারটা হলো কামালিয়াত কই যে উঠ নবী চিনে ফেলল নবীর কামালিয়াত আল্লাহু আকবার কামালিয়াতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে এই যে আপনারা হযরত আবু বকর সিদ্দিক কুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসেন উনি কামিল ছিলেন আল্লাহর নবী ছিলেন গুনার কাটিকে কেন ভালোবাসেন নলতা শরীফের হুজুর কেবলাকে কেন ভালোবাসেন শাহজানাল কে কেন ভালোবাসেন খানজাহান আলী কেন ভালোবাসেন উন্ডা আল্লাহর প্রিয়রা ছিল ওন্দা কামালিয়াতের অধিকারী ছিল বিদায় আমরা ওনাদেরকে ভালোবাসি জামালিয়াত কামালিয়াত তিন নাম্বার হলো কারাবাদ কারাবাদ মানে নৈকট্য আপনি বন্ধু বন্ধুর সাথে যত কাছাকাছি থাকবেন যত দেখা সাক্ষাৎ হবে উঠা বসা হবে চলাফেরা হবে তত মহাবত বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এটার নাম কারাবাদ এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয় স্ত্রীকে সময় দিতে হয় ফ্যামিলিকে সময় দিতে হয় সমাজকে সময় দিতে হয় মানুষদেরকে সময় দিতে হয় বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়া লাগে এটার নাম কারাবাদ চার নম্বর এহসান এহসান মানে দয়া 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 আমরা আজকে দয়া করে ভুলে গেছি আল্লাহর নবী বললেন মাল্লামিয়ার যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী গরিব থাকে আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী খায় না আমরা নিজেরা ভালো মন্দ খাই কিন্তু প্রতিবেশীদেরকে দেয় না আপনার বাড়ি যদি গরুর কষ্ট রান্না হয় প্রতিবেশীর বাড়ি যদি চাষা দাদা গরিব দরিদ্র থাকে দাদি নানি যদি দরিদ্র থাকে তাহলে তাকে ডেকে নিয়ে আসবেন অথবা তার বাড়িতে আপনারা তরকারি খাবার পৌঁছায় দিয়ে আসবেন আল্লাহ সারা জীবনের শূন্য ছিল এটা উম্মাদ তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও তরকারি বাড়াও নিজেরা খাও প্রতিবেশীদেরকে তোমরা খাওয়াও আজকে এই শূন্যত আমরা ভুলে গেলাম এই সুন্নতের কথা আজকে আমাদের মনে নাই আমরা নিজেরা খাব প্রতিবেশীদেরকে খাওয়াবো আমরা নিজেরা খাব আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো আল্লাহ বললেন আদুল এবাল এহসানি ওয়া ইতা ইযিল তোমাদেরকে হুকুম করলাম তোমরা ন্যায় করবা অন্যায় করবা না আর এহসান করবা দয়া করবা মায়া করবা দয়া করবা মায়া করবা মানুষকে দয়া করবা সৃষ্টিকে দয়া করবা মাকলুককে দয়া করবা মানুষকে দয়া করবা যার অন্তরে দয়া নাই সে মানুষ হতে পারে না যার অন্তরে ভালোবাসা নাই সে মানুষ হতে পারে না যার অন্তরে মায়া নাই সে মানুষ হতে পারে না আল্লাহ রসুল আল্লাহর কোরআন বলতেছেন বা ইতা। ইদিল কুরুবা নিকট আত্মীয় স্বজন যারা আছে দরিদ্য থাকলে দেখাশোনা করবা খাবার দাবার দিবা কাপড় চুপুর কিনে দিবা খোঁজ খবর তাদের রাখবা তাদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রাখবা তাদেরকে বাড়িতে দাবাত করবা তোমরা তাদের বাড়ি খোঁজ খবর নিতে যাইবা আত্মীয়তার সঙ্গে যারা সুসম্পর্ক রাখে আল্লাহ রসুল বলেন আমার আল্লাহ তার সঙ্গে সুসম্পর্ক রাখে আর যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে আল্লাহ রসুল বলেন আল্লাহ তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে অতএব এইগুলি আপনারা খেয়াল করে চলবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে নামেন আর কথা বাড়াবো না আসেন আমরা প্যারা নজিকে দাঁড়ায় সালাম জানাই ইয়াল